শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি, কিন্তু তার মধ্যে আজকে অনেকটা খাটনি হবে, বলতে পারছি না কতক্ষণ ভালো থাকবো। তো যাই হোক, কাজ তো করতেই হবে। তো এখন কটা বাজে বলতে পারবে? হয়তো পারবে। আমি উঠেছি 4টের সময়, প্রায় 4টে। এখন বাজে হচ্ছে 5:30। তো এখন তো সকাল সকাল রৌদ্র উঠে যায়, সূর্য মামা উঠে যায়। তো যাই হোক, সকাল সকাল ফুলগুলো দিয়ে শুরু করলাম ভিডিওটা। তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর ছোট বোনটাকে একটু পাশে দেখো, ছোট বোনের, আর সবাই আমাকে একটু সাপোর্ট করো। তো যাই হোক, সকাল সকাল ওঠার কারণ হচ্ছে, আর দেখতে পাচ্ছ এত সুন্দর সূর্যটা, তোমাদের ক্যামেরাটা দিয়ে ঠিক করে উঠছিল না, মানে পুরো ফোনের ভেতরে ফোকাসটা লাগছিলো, তাই তোমাদের দেখালাম। তো যাই হোক, সকাল সকাল ওঠার কারণ হচ্ছে এইটা, মানে এইটার জন্য সকাল সকাল উঠেছি। তো আমি তো পারি না, আমি বুঝতে পারি না কখন ধানটা পুরো সেদ্ধ হয় বা কী, সেই জন্যই জেঠিমাটাকে আমরা বলেছি ধানটা সেদ্ধ করে দিতে, তোমাকে মানে টাকা হিসেবে, মানে ধান এক বস্তা হিসাবে টাকা দেওয়া হয়। তো আমি সঙ্গে একটু ছিলাম, যতই বলি না কেন উনি কি একা একা সব কিছু পারে, তো আমি যতটুকু চেষ্টা আমি ততটুকু করেছি। তো জেঠিমা বারবারই বলছিল যাও, তুমি তোমার শরীর ভালো না, তুমি বাড়িতে যাও, কিন্তু দেখো না একা একা হয় না। তো আমি জেঠিমাকে বলছিলাম তুমি ধানটা তাহলে ওখানে এ করছো, আমি এখানে ধানটা নেড়ে দিই। তো যাই হোক, সব কিছুই শিখে গেছি, গ্রামে যেহেতু বিয়ে হয়েছে সব কিছুই শিখতে হবে, পারি না কথাটা বললে হবে না, চেষ্টা করতে হবে। তো চেষ্টা করেছি, অবশ্যই সব কিছু শিখে গেছি। তো তারপরে দেখতে পাচ্ছি যে ধানটা আমাদের একটা না, দু জায়গায় ধান নাড়া। তো এত রোদ্দুর, মানে কি বলবো, দেখতে পাচ্ছ চারিদিকে শুধু ধান আর ধান, আমাদের একা না অনেক লোকের ধান নাড়া, কারণ এই সময়টায় সবাই ধান সেদ্ধ করে, আর আমাদের একদিনে হয়নি, কারণ তারপরে অমাবস্যা ছিল, সেদ্ধ করতে পারিনি। তো রৌদ্রে থেকে এখন এসেছি এখানে, জেঠিমা বলছে বসো তুমি, তো আমি বসেছি। দেখো চোখ মুখের অবস্থাটা, আর তারপরে মুখের ওটা অনেকটা শুকিয়ে গেছে, কিন্তু ওখানটা সাদা হয়ে গেছে। আর জেঠিমা ওখানে বাসন টাসন ধুচ্ছে, মানে যেগুলো দিয়ে ধান সেদ্ধ করেছিল সেগুলো আমি বলেছিলাম ধুতে হবে না, তো বলছে না ধুয়ে দিই। তো দেখো জাম হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না। তো যাই হোক, ধান শুধু তো সেদ্ধ করাটার দিকে থাকলে হবে না, আমার আরও একটা সংসার আছে, তো সেটাই করতে হবে। তো সকাল সকাল উঠেছি, সকালে সবাই পান্তা ভাত ছিল সেটা খেয়েছি, কিছু ভেজেছিলাম তাই খেয়েছি, আমি এখনও সকাল থেকে খাওয়া হয়নি। তো দুপুরবেলার রান্না কমপ্লিট করব, ভাবছি তাড়াতাড়ি করব। এখানে বাবা বরবটি এনেছে, তো বরবটিটা আমি কুটছি, কুটে দেখি কী করা যায়, এখনও সবজি তো বানিয়ে নিই, তারপরে দেখা যাক কী করি। তো এত গরম, গরমের মধ্যে বারবার মানে রান্নাঘরে রয়েছি, রান্নাঘরেও তোমরা দেখেছো প্রচণ্ড গরম, আমার নিচু অনেকটা রান্নাঘর। তো যাই হোক, কিছু করার নেই, কষ্ট করে তো করতে হবে, মেয়েদের জীবন, কিছু করার নেই, মেয়ে মানুষ হয়েছি। আর যেহেতু দেখো আমাদের বেশিরভাগই চাষবাস, ঠিক আছে, আমার তোমাদের তো বলেছি আমাদের আমাদের দুটো রেস্টুরেন্ট আছে, কিন্তু রেস্টুরেন্ট থাকলে তো হবে না, চাষবাসটাও দেখতে হবে, যেহেতু আমার শ্বশুরমশাইয়ের সব কিছু সেগুলো একটাই ছেলে, কে দেখবে। তো আমাদের অনেক চাষবাস, আর দ্বিতীয় কথা হচ্ছে বাবার তো এখন বয়স হয়েছে, সব কিছু সবসময় পারে না, তো আমরা একটু চেষ্টা করি করার জন্য, তোমাদের দেখিয়েছি। আর বরবটি কাচ্চার হাসছি কেন জানো, যে এই বেশি দিন হয়নি, 10 দিন কি 15 দিন হবে, আমাদের জমিতে কত বরবটি ছিল, আর এখন আমাদের বরবটি কিনে এনে খেতে হয়। তো ভাবছি আমি সামনে কি দেখছি, ওখান থেকে জেঠিমা বলছে তোদের গাছের থেকে একটা লেবু নেবো, তো আমি বলছি ঠিক আছে নাও, মানে আমাদের তোমাদের একদিন ঘুরে আমি দেখাবো না বাড়ির চারিপাশে কী কী গাছ আছে। তো আমাদের অনেক লেবু গাছ, তো যাই হোক ভগবানের ইচ্ছায় আমাদের কোনো কিছুরই খাওয়ার অভাব নেই, তো সব কিছু গাছ আছে। তো এখন সব সবজি টবজি ধুয়ে টুয়ে এখন রান্নাটা বসাবো, না হলে হবে না, দেরি হয়ে যাচ্ছে। তো ওখানে আমি চালটা ধুয়ে বসিয়ে দিয়েছি, তো তোমরা দেখছো রান্নাঘরটা আমাদের এখনও কমপ্লিট হয়নি, ঠিক আছে, কারণ আমরা ঘর করব, এই জন্যই রান্নাঘরটাকে কমপ্লিট করিনি, রান্নাঘরটাকে ভেঙে দেবো। তো ভেঙে দিয়ে এখানটায় আমরা ঘর করব অ্যাডজাস্ট করে, কারণ তোমরা দেখতে পেয়েছো যে আমাদের ঘরটা সেরকম একটা ভালো না, তো অনেকদিনের। তো আমি আমার একটা অভ্যাস খুব খারাপ, সেটা হচ্ছে খারাপ না ভালো আমি বলতে পারবো না, আমি রান্না করতে করতে না হলে আমি বারবার শুধু গ্যাসটা মুছি,
বারবার শুধু গ্যাসটা মুছি, ওখানটা মুছি, এখানটা মুছি, তো আমার তো ক্যামেরা ধরার মতো কেউ নেই। তো ওখানটা রেখে আমি ক্যামেরাটা করেছি, দেখতে পাচ্ছো কী অবস্থা? ঘেমে মুখ চোখ লাল, এখন ধান নেড়ে আসলাম, মুখটা পুরো লাল হয়ে গেছে, আমি তো পুরো শেষ, কারণ এটা তো অভ্যাস নেই, তাও আমি চেষ্টা করি। তো তারপরে আমি না পেরে আমার বাবা এসেছিলো, মানে আমার বাবা বাপের বাড়ি থেকে, বাবা বলেছে বাবা আমার জন্য একটু টক দই নিয়ে এসো, বলছে ঠিক আছে। আর দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে, তো অন্ধকার হয়ে গেছে, আমি আজকে ডিসিশন নিয়েছি এখানে আমি 8টা অবধি থাকবো গাছের নিচে, এত ঠান্ডা। আর বাড়ির জেঠুর বাড়ি নিমন্ত্রণ ছিল খিচুড়ি খাওয়ার, কিন্তু এই গরমে যেতে পারিনি। তো যাই হোক, দেখো রাত হয়ে গেছে, তো ঘরে চলে এসেছি। আর এত পরিমাণে চুল উঠছে তোমাদের কি বলবো, এত মাথাটা আছড়ালেই চুল উঠছে, মানে জানি না গরমের কারণে হয়তো, ঠিক আছে, কারণ অন্য কিছু তো হয়নি সেই জন্য। তারপরে আমার মেয়ে বললাম মা আসো তোমাকে একটু বেনুনি করে দিই, তো ও আমাকে দেখে বলছে মা আমাকে একটু বেনুনি করে দাও, তো আমি যাই হোক আমি ওকে একটু বেনুনি করে দিলাম। তো ও বলছে মা আমি এখানে বসি, আমি বলে হ্যাঁ বসো, অবশ্যই বসো। তো ওকে আমি ছোট্ট, ওর ইচ্ছা হয় যে আমি বেনুনি করি, আমি এত চেষ্টা করি ওকে চুলটা কাটানোর জন্য, ও চুলটা কাটবেই না। ও একটা ভিডিও দেখে, অজিয়া নাম বাচ্চাটার, খুব কিউট, ওর ওর মতো চুল করবে, ওর মতো সব কিছু করবে, ঠিক আছে, ওর মতো সব কিছু। আর দেখতে পাচ্ছ যে বেনুনি করছে আর ও দুষ্টুমি করছে, ঠিক আছে, কী করবে বলো? আমি ছাড়া তো ওর সঙ্গে থাকার মতো কেউ নেই, বাবা থাকে সারাদিন এখানে ওখানে, কারণ যেহেতু আমার শাশুড়ি মা নেই, কী করবে? ওর বাবা থাকে, মানে তোমাদের দাদাভাই থাকে রেস্টুরেন্টে, আর আমাদের একটা নতুন রেস্টুরেন্ট হচ্ছে, সেখানে সবাই কাজ করছে, ওখানে থাকতে হয়, অনেক রাত হয়ে যায়, ওর বাবাকেও ঠিক মতো পায় না, সেই জন্য ও সবসময়। আর আমাদের টিভিটা ওখানে ছিল ওই সাইডে, তো টিভিটা না থাকার কারণ হচ্ছে আমাদের তো তোমার দেয়াল টিভি ছিল, তো ওই টিভিটার মানে লাইট জ্বলছে, ছবি আসছে না। তো তারপরে বাবা বললো হয়তো কোনো প্রবলেম হয়েছে, নিয়ে গেছিলো, বললো 6-7 হাজার টাকা লাগবে। বাবা বললো থাক সারাতে হবে না, আমি টিভি কিনে এনে দেবো ধনুকে, মানে আমার মেয়েকে বোন বলে। তো আমার মেয়ের এত স্টাইল আর কি বলবো, ঘন ঘন চুলে হাত দেয়, তারপর বলছে মা লাগছে, তো কী করবো বলো, ওর এইটুকু এইটুকু চুল, না পারছি আমি বাদ দে, না পারছি কিছু করতে। তো তারপরে দেখো বলছে মা একটুখানি সবাইকে দেখাও না আমার বেনুনিটা, সবাইকে একটু দেখিয়ে দেবে কিন্তু, বলছে ঠিক আছে। ওই ফোনটা নিয়ে আবার ওর বেনুনিটা দেখাচ্ছি, দেখো এই যে চুটকি টাইপের বেনুনি হয়েছে, দেখতে কি কিউট লাগছে, তাই না? যাই হোক বন্ধুরা, গুড নাইট, সবাই ভালো থাকো, আমার ভিডিওটা সবাই।